ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে অনেক স্বাগত। দেখছেন ওশিয়া হার্বালসের এখনকার অনুষ্ঠান। দেখুন, ওশিয়ার এই যে অনুষ্ঠানে আমরা আছি, আমি জানি যারা উল্টো দিকে আছেন তারা ভাবছেন যে কতক্ষণে জয়িতাদির সঙ্গে কথা বলার সুযোগ পাব আর কতক্ষণে জেনে নেব যে কী করে এই গরমের হাত থেকে নিজেদের ত্বক, নিজেদের চুলটাকে আমরা বাঁচাবো। বিশ্বাস করুন, আমরাও একই রকম ভাবছি যে কবে গরমটা কমবে, কিন্তু ঘটনা হচ্ছে যে সবে তো শুরু, এখনও পর্যন্ত মোটামুটি নিস্তার পেতে পেতে সেই পুজো। আপনারা জানেন এই টানা সময়টায় গরম আমাদের সঙ্গী থাকবেই, সঙ্গে ঘাম, দুদিন পরপর হয়তো বৃষ্টি হবে, প্যাচ প্যাচে একটা ব্যাপার, সমস্ত কিছু মিলে নাজেহাল অবস্থা। কিন্তু নাজেহাল অবস্থা তাদের হবে না যারা এর মধ্যেও খানিকটা সময় বের করে নিজেদের যত্ন নিতে পারবেন আর যত্ন নেওয়ার ভারটা ওশিয়ার উপরে দিয়ে দেবেন। প্রচুর এমন দিদিরা রয়েছেন, দাদারা রয়েছেন, যারা নিজেদেরকে সারা বছর ধরে রাখতে ওশিয়ার বিভিন্ন প্রোডাক্টের উপর ভরসা রাখেন। তাতে ভরসা রাখার যথেষ্ট কারণ আছে, তারা তো জানেন যে ওশিয়া কতটা যত্ন নিয়ে তাদেরকে ভালো রাখতে পারে। আর যদি এখন আপনি কোনো একটা নির্দিষ্ট সলিউশন চাইছেন, কারণ আপনাকে জেনে নিতে হবে যে এই যে সমস্যাটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, কী করে সামারের সময়টাতে আরও বেশি ভালো থাকবো, তাহলে আপনারা সরাসরি ফোন করুন আপনাদের সাথে কথা বলার জন্য। আমরা স্টুডিওতে ওশার ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতাদিকে আমাদের সঙ্গে পেয়ে গেছি। নমস্কার। দেখো জয়িতাদি, একটা বিষয় হচ্ছে যে এখন মোটামুটি 5:30-6টা, তারও আগে সূর্য উঠে যায়, তারপর তো ঘড়ির কাঁটা যত বাড়তে থাকে আমাদের তত বিরক্ত বাড়তে থাকে, গরম বাড়তে থাকে। কিন্তু আমি জানি ওশিয়ার কাছে একটা রিভার্স কাঁটা আছে যেটা আমাদের বয়সটাকে কমিয়ে দিতে পারে, সেটা জানতে চাইবো। কারণ যাই হোক না কেন, এজিং সাইনটা আমাদের পছন্দ না, ওগুলোকে রিমুভ করে ফেলতে হবে, সামারেও ভালো থাকতে হবে আর একটু নিজেদের যত্ন নিতে হবে। দেখো, যখনই রোদ্দুর বাড়তে থাকছে, যেমন আমাদের ট্যান পড়ে যায়, আমরা যেমন ভাবি যে গায়ের রংটা কেমন ডাল হয়ে গেল, অনেকের হিট অ্যালার্জি হয়, তার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিসও হয়, ইউভি রেস, কিন্তু মানে ইউভি এ আর ইউভি বি, এই দুটোর মধ্যে বি এর কাজ হচ্ছে বার্নিং এর, আর এর কাজটা হচ্ছে আমাদের এজিং সাইনটাকে বাড়িয়ে দেওয়া। একদম। তো যেটা কি রোদ বাড়ার সাথে সাথে স্কিনে, যখনই স্কিনটা পুড়তে আরম্ভ করছে তখনই কিন্তু স্কিনের মধ্যে আমাদের লাইন্স বলুন, রিঙ্কলস বলুন, এই সমস্যাগুলো কিন্তু আসতে শুরু করছে, কারণ স্কিনটাকে আমরা ড্রাই করে দিচ্ছে ইউভি রেজ। যার জন্য কি প্রপার তোমার একটা ভালো টোনার ইউজ করা দরকার, যেটা তোমাকে এজিং সাইনটা যাতে আসতে না দেয়। একটা ভালো ময়শ্চারাইজার দরকার রয়েছে, যেটা তোমার প্রপার হাইড্রেশন দেবে। আর এই যে মানে সকালের দিকে এখন এখনই লু বইছে, এর এখনো তো আরো মে জুন মাস অপেক্ষা করে রয়েছে, কি হবে কে জানে। তো এখনো মানে জুনের মিডল থেকে ধরো বর্ষা আসে, কি কোনো কোনো সময় জুনের এন্ডেও চলে যায়, জানি না এবছর কি হবে। কিন্তু এই যে মানে দাবদাহটা বাড়ছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে যতই বাড়তে থাকবে, তখন কিন্তু আমরা কোনো ময়শ্চারাইজার আমরা নিতে পারি না স্কিনে, মনে হয় যে যেটা কোকোহানি মাখছি তো ড্রাই স্কিন ঠিকই, কিন্তু দরদর করে কোকোহানিটা আমার গলে পড়ছে। তো এমন একটা ময়শ্চারাইজার দরকার যেটা আমার স্কিনকে ড্রাইও করবে না, আবার স্কিনে লাইন্স রিঙ্কলসও আসতে দেবে না, এবং হাইড্রেশন ব্যাপারটাও ঠিক রাখবে, এবং কোনো রকমভাবে কিন্তু গরমে আমার যে একটা হাঁসফাঁস হওয়া একটা ময়শ্চারাইজার মাখার জন্য সেই প্রবলেমটা হবে না। তার জন্যই বোধহয় ওশিয়া হার্বালসে ফাইটোএজের ময়শ্চারাইজিং ইমালশন, যেটা কিন্তু কমপ্লিট আপনার স্কিনের মধ্যে হাইড্রেশনটা দিচ্ছে, আমাদের এপিডার্মিসের যে ফার্স্ট লেয়ারের নিচে যে কোলাজেন টিস্যুটা থাকে এটা আস্তে আস্তে কিন্তু ইউভি রেজ মানে ইউভি এ ফলে কিন্তু এটা শুকোতে আরম্ভ করে, যার ফলে কি হয় তোমার স্কিনের মধ্যে কিন্তু মানে দীর্ঘদিন ধরে এটা হতে 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 এমন একটা টাইম আছে যখন আপনার স্কিনটা কিন্তু স্যাগি হয়ে যাচ্ছে, স্কিনটা কুচকে যাচ্ছে, ডাল লুক চলে আসছে, তখন কিন্তু আমার আপনার এমন একটা ময়শ্চারাইজার দরকার যেটা আপনার কোলাজেন টিস্যুকে কিন্তু সেই ড্রাই ব্যাপারটা হতে দেবে না। কোলাজেন টিস্যুটা তো একটা জেলির মতো, সেটা যাতে ঠিক থাকে এবং আমাদের এপিডার্মিস লেয়ারের ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ার অবধি যাতে ময়শ্চার ব্যালেন্সটা আমরা ধরে রাখতে পারে, তার জন্যই কিন্তু ওশিয়া হার্বালসের যে ফাইটোএজের যে ময়শ্চারাইজিং ইমালশনটা রয়েছে, এটা আপনার অল স্কিন টাইপের জন্য আছে। হয়তো উইন্টারে আমি বারণ করতাম যে না কোকোহানি করুন, কেন ডিহাইড্রেট হয়ে যায়, কিন্তু এখন ড্রাই স্কিনেও যাতে থাকে, তারা অনেকেই ফোন করে বলেন শীতকালে ড্রাই লাগতো, এখন অতটা ড্রাই লাগছে না। এখন ড্রাই লাগছে না কেন, কারণ এখন আমাদের সোয়েটটা হচ্ছে বলে। ঠিক কথা, একটা ফোন নিয়ে নিই,
দেখি কে রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। নমস্কার, আমি প্রিয়াঙ্কা দাস বলছিলাম আগরতলা থেকে। কিচ্ছু বুঝতে পারছি না প্রিয়াঙ্কা, একটু জোরে বলতে হবে। আমি প্রিয়াঙ্কা দাস বলছিলাম আগরতলা থেকে, আমার বয়স 21। আচ্ছা, আগরতলা থেকে প্রিয়াঙ্কা, বয়স হচ্ছে 21 বছর। বলো প্রিয়াঙ্কা। ম্যাম নমস্কার। নমস্কার, বলো প্রিয়াঙ্কা। ম্যাম আমার প্রবলেম হয়েছে কি, আমি আপনার অ্যাকচুয়ালি ড্রাইনেসের জন্য কোকোহানি ময়েশ্চারাইজার শুধু ইউজ করতাম, আর একটা আলমন্ড পাইন ফেস ওয়াশটা ইউজ করতাম। এখন ঠিক আছে, ড্রাইনেসের ঠিক আছে, মানে ড্রাই স্কিন তো আর পুরোপুরি ঠিক হয় না, তো এটা নর্মাল আছে আর কি। কিন্তু এখন প্রবলেম হয়েছে ম্যাম, আমার ফ্রেকলসের প্রবলেম আছে, আর গালের দুপাশে, মানে নাকের দুপাশে গালের যে মানে একদম সাইড গুলো আছে না, এগুলোর মধ্যে হালকা হালকা ওপেন পোর্স আছে। আচ্ছা, ফ্রিকলস আছে আর ওপেন পোর্স, ওপেন পোর্স আছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তুমি এখনো কোকোহানিটা কন্টিনিউ করছো তো? হ্যাঁ হ্যাঁ, কোকোহানিটা কোকোহানিটা পুরো সিটিএম প্রসেসটা কি করছো? টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি এটা করছো না? না ম্যাম, আরেকটা কথা বলিনি, তারপরে আমি টিভির সামনে যাব, আপনি বলে দেবেন। একদম একদম, বলো বলো। ম্যাম আমার হোয়াইট হেড, ব্ল্যাক হেড এর প্রবলেমও আছে। আচ্ছা ঠিক আছে, আমার ফ্রেকলস, ওপেন পোর্স এন্ড হোয়াইট হেড, ব্ল্যাক হেড, প্লিজ আপনি একটু পুরো রুটিনটা বলে দেবেন। ঠিক আছে, বেশ তুমি টিভির সামনে যাও, ম্যাম পুরো রুটিনটা বলে দিচ্ছে। ওকে, নিশ্চয় এতক্ষণে যাচ্ছে, যেটা বলছিলাম পুরো রুটিনটা বলে, পুরো রুটিনের জন্য যেটা করতে হবে প্রিয়াঙ্কা, একদম বয়সটা খুবই কম এবং এখন থেকে স্কিনের ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিংটা কিন্তু প্রপারলি করো। জানি অনেকেই আমরা ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং সানস্ক্রিন এইগুলোকে না একটু অ্যাভয়েড করে চলি, কিন্তু এইগুলো আমাদের স্কিনের জন্য কিন্তু খুব প্রয়োজন রয়েছে। আর যার জন্য ওশিয়া হার্বালসে তুমি আমন্ড ফাইন ফেস ওয়াশটা করছো, এটা দিয়ে ক্লিন করবে। এখন তো গরমকাল, দিনে দুবার করে করবে, স্নানের সময় করো, আর একটা তোমার সুবিধে মতো বাইরে থেকে এসে কি রাত্রিবেলা তুমি করে নাও। স্নান টান করে বেরিয়ে এসে তুমি টার্মারিক ক্লিনসার, রোজ টোনার, কোকোহানি ময়েশ্চারাইজার, সিটিএমটা করে নিয়ে ফাইটো লাইটটা মাখো। এটা কিন্তু ওপেন পোর্সের জন্য খুব ভালো, আর পিগমেন্টেশন আর মেলানিনগুলোকে কিন্তু কন্ট্রোলে রাখে, যে স্কিনের যে পিগমেন্ট হয়ে যাওয়াটা, যে স্কিনটা যে কালারলেস হয়ে যাওয়া, সেটাকে কিন্তু কন্ট্রোল করবে। ফাইটোলাইটটা দিনের বেলা মাখবে, যখন বাইরে বেরোচ্ছ তখন ওশিয়া হার্বালসের SPF 45টা এখন তুমি ইউজ করো, কিন্তু উইন্টারে কখনোই করবে না 45, তখন 50টা করবে। এখন তো আসতে অনেক দেরি আছে, এখন আমরা আগে গরমটাকে পার করি, তো 45টা করো। ইভিনিংয়ে যেটা করবে, টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করে নেওয়ার পর পাপায়া সেরাম দেবে, সেরাম দেওয়ার 10 মিনিট বাদে পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবে, আর রাত্রিবেলা তুমি আমন ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর ফাইটো নাইটটা অ্যাপ্লাই করো। এখন গরমকাল, ফাইটো নাইটে কোনো ড্রাই হবে না, আর এটা কিন্তু ওপেন পোর্সকে কিন্তু মিনিমাইজ করতে সাহায্য করে। আর আরেকটা তোমাকে এসেনশিয়াল অয়েল আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে লেমন গ্রাস। এটা তুমি উইকে 3 দিন 2 ড্রপ মতো ফাইটো নাইটের সাথে দেবে, দিয়ে ব্লেন্ড করে নিয়ে অ্যাপ্লাই করবে ফেসের মধ্যে। আর অ্যাক্টিভেটেড চারকোল যে স্ক্রাবটা আছে, এটা উইকে 3 দিন করে করো, এটা স্পটটাকেও লাইট করবে। কিন্তু আরেকটা আমাদের নতুন স্ক্রাব বেরিয়েছে, পাপায়া স্ক্রাব, কিন্তু যেহেতু তোমার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর প্রবলেম আছে, তুমি এখন এই মুহূর্তে অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা করো। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসটা পুরোপুরি রিমুভ হয়ে গেলে তখন তুমি পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে স্ক্রাবটা রয়েছে সেই স্ক্রাবটা করবে। আর বাম্বু পিল অফ মাস্কটা উইকে 1 দিন কি 2 দিন করো, এটা কিন্তু পোর্স টাইটনিংয়ের জন্য ভীষণ ভালো, ইনস্ট্যান্ট গ্লো একটা তোমার তো এনে দেবে, ফেয়ারনেস আনবে এবং স্পটটাকেও লাইট করে। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা কিন্তু পোর্সকে মিনিমাইজ করার জন্য, স্কিন ঝুলে যাওয়া, লাইনস চলে আসা, এটা থেকেও কিন্তু ভীষণ তাড়াতাড়ি স্কিনকে টাইটনিং ব্যাপারটাও করে। এটা উইকে 1 দিন থেকে 2 দিন তুমি করো, আর এটা 2 মাস মতো করবে, করার পর আমাকে অবশ্যই কল করবে। আর ইন বিটুইন টাইম তোমার যতবার স্কিন ড্রাই লাগবে কি মুখ ধোয়ার পর, 1 ড্রপ করে কোকোহানি পাম্প করে নিয়ে একটু ফেসে ড্যাপ করে নেবে, কিন্তু এটা করতে থাকো, এই ড্রাই ফিলটা কিন্তু আর হবে না। বেশ, আর একজন ফোনে আছে, ফোনটা আমি নেবো, তার সঙ্গে মনে করিয়ে দিই ওয়ার্কশপ কিন্তু চলছে, অলরেডি 2টো ওয়ার্কশপ দিদি করে ফেলেছে, একটা আপনারা জানেন বাগুইয়াটিতে হয়েছে, আর একটা হয়েছে সিঙ্গুরে। নেক্সট ওয়ার্কশপ রয়েছে এপ্রিল মাসে, এপ্রিল মাসে ওয়ার্কশপগুলো কিন্তু এমন এমন জায়গায় যেখানে বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে পারবেন। প্রথমে তো আমি বলবো ভবানীপুরের কথা, একদম প্রপার সেন্ট্রাল কলকাতায় ভবানীপুরে ওয়ার্কশপ আছে, জগুরবাবুর বাজারে ভ্যারাইটি কর্নার, ভবানীপুরের ভ্যারাইটি কর্নারে 7th এপ্রিলে ওয়ার্কশপ, সময়টাও সুটেবল রাখা হয়েছে দুপুর 3টে থেকে 5টার মধ্যে, মানে অন্যান্য সমস্ত কাজকর্ম শেষ করে যারা আসতে চাইছেন তারা কিন্তু চলে আসতে পারবেন ভবানীপুরে ভ্যারাইটি কর্নারে, চলে আসুন 7th এপ্রিল 3টে থেকে 5টা। মানে ভবানীপুরটা সত্যি কথা বলুন, আপনি নর্থ থেকে আসুন কি সাউথ থেকে, কোনো দিক থেকে কিন্তু সমস্যা নেই, একদম সেন্ট্রাল কলকাতায় প্রপার লোকেশনে আপনাদের জন্য থাকছে ওয়ার্কশপ। এরপরে ওয়ার্কশপ হচ্ছে 8 তারিখ, 8th এপ্রিল, জায়গা
ডানলপ, ডানলপের আনন্দমালা। এবং ডানলপের ক্ষেত্রেও সেই একই কথা, ডানলপটা পুরোপুরি একটা জাংশন পয়েন্ট, বিভিন্ন জায়গা থেকে ডানলপে আসা যায়। ডানলপে যদি দুপুর 3টে থেকে 5টার মধ্যে আপনারা চলে আসতে পারেন 8 এপ্রিল ডানলপের আনন্দমেলায়, তাহলে ওয়ার্কশপে জয়িতাদিকে পেয়ে যাবেন, দেখিয়ে নিতে পারবেন। তারপরে ওয়ার্কশপ হচ্ছে 11 এপ্রিল রানাঘাটের আদি মণিমোহনে। রানাঘাট আদি মণিমোহন যারা ওয়ার্কশপে দেখাতে চাইছেন জয়িতাদিকে, দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত আপনারা সময় পাবেন 11 এপ্রিল। আপনারা আগে থেকে নাম লিখিয়ে রাখুন, চলে আসবেন ওয়ার্কশপে। এরপরে বেথুয়া ডহরির কথা বলবো, অনেকদিন পর বেথুয়া ডহরিতে ওয়ার্কশপ হচ্ছে। আপনাদের প্রচুর দাবি ছিল যে জয়িতাদি ওয়ার্কশপগুলো শুরু করুন, আপনাকে দেখাতে চাই দিদি, আপনাকে দেখাবো দিদি, তোমার কাছে যাব। তো বেথুয়া ডহরিতে রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোরসে 21 এপ্রিল 21 এপ্রিল বেথুয়া ডহরি রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোরসে থাকছে ওয়ার্কশপ, সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত জয়িতাদিকে কিন্তু পাওয়া যাবে। মে মাসেও ওয়ার্কশপ রয়েছে, আমি একটু ছোট্ট করে বলে দিই, মে মাসেও ওয়ার্কশপ কিন্তু প্রথমটা হচ্ছে সাউথে, একদম সাউথ কলকাতা বাঁশদ্রোণীতে ওয়ার্কশপ। বাঁশদ্রোণীর ওয়ার্কশপ হচ্ছে গুপ্তা স্টোরসে 11ই মে দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত ওয়ার্কশপ। তারপর রয়েছে ডায়মন্ড হারবারে মহিলা মহল এক্সক্লুসিভ, ডায়মন্ড হারবারে মহিলা মহল এক্সক্লুসিভ। আপনারা জানেন জয়িতাদি আগে মহিলা মহলে ওয়ার্কশপ করেছে অনেকবার। ডায়মন্ড হারবারে 13ই মে থাকছে মহিলা মহল এক্সক্লুসিভসে ওয়ার্কশপ, 12টা থেকে দুপুর 2টো হচ্ছে সময়। আর বজবজে ওয়ার্কশপ থাকছে 19th মে বজবজে। আমি জানি অনেকে আছেন ফোন করেন বজবজে আসবো দিদির কাছে, তো 19th মে বজবজের ভাবনা কসমেটিক্সে থাকছে ওয়ার্কশপ, সময় হচ্ছে 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার বলুন ম্যাম, দুজনকেই নমস্কার। নমস্কার বলুন। হ্যাঁ টিভির ভলিউমটা কমিয়ে দিন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ কমিয়ে দিয়েছি, বলুন কি জানতে চান? আমি জয়িতাদির সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ বলছি যে ম্যাম, আমার হাজবেন্ডের 48 বয়স, তো ওনার মুখে মানে দুপাশে, গালের দুপাশে কালো কালো হয়ে গেছিল, আর কপালটাও পুরো কালো হয়েছিল, যা আপনি দিতেন পুরো মানে দিতেন ফেস ওয়াশ, দিতেন প্যাক, তারপর ডিটেন ফেস ওয়াশ এগুলো ব্যবহার করে মানে কালো দাগটা অনেক হালকা হয়েছে, কিন্তু মুখটা না আবার সানস্ক্রিনটা আপনি বলেছিলেন 50 মেখে বেরোতে, কিন্তু ওটা মেখে বেরোলে না মুখটা কালো লাগছে। আচ্ছা কবে এটা 50টা কবে বলেছিলাম? ডিসেম্বর জানুয়ারি নাগাদ? হ্যাঁ 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 জানুয়ারি, তখন ঠান্ডা ছিল। এখন ওনাকে স্কিন টাইপটা কি আছে একটু বলুন। ওনার স্কিন নর্মাল, নর্মাল আছে, তখন 45টা করে বেরোতে বলবেন। একবার করে পাপায়া ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ধুয়ে আর একবার ডিটেনটা দিয়ে আর কি ওয়াশ করে মুখটা। তারপরে বলছি উনি কি পাপায়া সেরাম, পাপায়া ক্রিম এগুলো কিছু করে? হ্যাঁ 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 ব্লেমিশটা ওটা রাতের দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওটা ঠিক ঠিক প্রোডাক্ট কি ব্যবহার করে? তো একদম একদম ঠিক প্রোডাক্ট ব্যবহার করে। আপনি কোথা থেকে ফোন করছেন? সকালের দিকে করবে না পাপায়াটা? সকালের দিকে করবে না, না রাত্রে করুক, কেন রোদে বেরোতে হয় তো ওটা পাপায়া মেখে রোদে বেরোবে না, অনলি ফর সানস্ক্রিন মেখে বাইরে বেরোবে। তার আগে সিটিএম করতে পারে, কিন্তু সানস্ক্রিনটা লেয়ার প্রোটেকশন লেয়ার হিসেবে দিয়ে তবে বাইরে বেরোবে। আপনি কোথা থেকে ফোন করছেন? তাইও বল, আমরা সবাই ওশিয়ারই ব্যবহার করি, আমার ছেলে নিম পিওর ফেস ওয়াশটা ব্যবহার করে, মানে ও বেশি কিছু ব্যবহার, ওর মুখে না অনেক ব্রণ হয়েছে, তাহলে ফেস ওয়াশটা ব্যবহার করে, তাহলে ও আর কিছু মাখতে যায় না, তাহলে কি একটা নিম পিওর ক্রিম এনে দেবো ওকে? হ্যাঁ অবশ্যই, টিটি টোনার নিম পিওর ক্রিম। আর 45 একটা যে সানস্ক্রিন কিনছেন, ছেলে স্কিন টাইপ কি আছে, অয়েলি আছে তো? ছেলে স্কিন টাইপ কি আছে, অয়েলি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বয়স কত ছেলে? ছেলের নাম রাতুল দাস, ওর বয়স হচ্ছে এই 17। ওকে একটা টিটি টোনার নিম পিওর ক্রিম কিনে দেবেন, আর সানস্ক্রিন 45 আপনারা নিয়ে নিন, এটা ফ্যামিলি একদম সানস্ক্রিন হয়ে যাবে, তিনজনে ইউজ করতে পারবেন। আমি বিবি ক্রিম একটা কিনেছি 002, মানে আমার গায়ের রংটা চাপা বলে, কিন্তু ওটা মাখলে না দেখছি মুখটা কালো হয়ে যাচ্ছে। আপনি 001টা কিনবেন, আর কম্প্যাক্টটা 001টা নেবেন, 001টা নেবেন, আইভরি ফেয়ার। ও আর মেয়েও কি ব্যবহার করতে পারবে? মেয়ে কিন্তু খুব ফর্সা, মানে মেয়েও 001টা করতে পারবে। ও আচ্ছা 45 বললেন ওটা না? সানস্ক্রিন 45, বিবি ক্রিম 001, আর তোমারে কম্প্যাক্ট হচ্ছে 01। কম্প্যাক্ট হচ্ছে ক্লাসিক আইভরি, বিবি ক্রিম হচ্ছে আইভরি ফেয়ার। নাম মনে না থাকলে দুটোরই ওয়ান বলবেন, জিরো ওটা হচ্ছে 000, আর কম্প্যাক্টের ক্ষেত্রে এক সিঙ্গেল 0 আর 1।
এইভাবে নিয়ে নেবেন তাহলেই হবে। আর 45 আপনি আপনার হাজবেন্ড দুজনেই ইউজ করতে পারবেন, ছেলে সবাই পারবেন। ছেলের জন্য দিদি বলেছেন টিটি টোনার আর অ্যাট লিস্ট নিম পিওর ক্রিমটা নিয়ে নিতে। হ্যাঁ আছেন আপনি সঙ্গে? না আরো একজন আছে। আচ্ছা নিয়ে নাও, দেখে নি তিনি কি বলছেন। হ্যালো হ্যালো ম্যাম, আমি আগরতলা থেকে প্রণব বলছিলাম। আগরতলা থেকে প্রণব? হ্যাঁ ম্যাম, আপনার দেখিয়েছিলাম অনেক বছর আগে। প্রণব কেমন আছো বলো। হ্যাঁ ম্যাম ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ অনেক দিন পর তোমার ফোন পেলাম বলো। হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম, আপনি নিউজ প্রোডাক্টিং স্পেসে খুবই ভালো আছি। শুধু দুটো প্রশ্ন ছিল আপনার কাছে। বলো। হ্যাঁ বলছিলাম যে ম্যাম, আগে তো আমি অশিয়া নিম পিওর রেঞ্জটা করতে পিম্পলস এর জন্য, এখন আপনি প্রোডাক্ট করতে খুব ভালো লাগছে। এখন আমি গ্লো পিওর ফেস ওয়াশ, তারপর চারকোল কফি স্ক্রাব, আমি আপনার অয়েলি স্কিনে ময়শ্চারাইজারটা আর লিকুইড সানস্ক্রিনটা ইউজ করছি, এটা কি ঠিক আছে রেজিমটা? কি অয়েলি স্কিনে? অয়েলি স্কিনের ফেস ওয়াশটা যেটা আছে, সরি গ্লো পিওর ফেস ওয়াশটা আর অয়েলি স্কিনের ময়শ্চারাইজারটা আর কফি স্ক্রাব আর লিকুইড সানস্ক্রিনটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমার স্কিন টাইপ কি আছে? অয়েলি? নরমাল নরমাল। ঠিক আছে কোনো অসুবিধা নেই, একদম ঠিক করছো। আমি টোনারটা কি কি ইউজ করছিলাম? টিটি করছো? হ্যাঁ একদম ঠিক আছে। বেসিল ক্লিনজারটা? টিটি টোনারটা ম্যাম, বেসিল ক্লিনজারটাও করছি। গুড, তাহলে তো সব ঠিক করছো। আর ম্যাম ইয়ার কি টোনার যেটা আছে সেই টোনারটা আমি উই স্প্রে করতে পারবো ডাইরেক্ট মুখে তুলো নিয়ে? আবার সময় চলে যাচ্ছে, মানে সময় পাচ্ছি না। না ডাইরেক্ট স্প্রে করবে না, মুখে জল লাগবে, পুড়ে যাবে, ভিজে তুলোর মধ্যে তারপরে স্প্রে করবে, যখন সময় পাবে তখন করবে। উল্টো পাল্টা করে সময়ের অভাবে স্কিনটাকে নষ্ট করো না। কত 10 সেকেন্ড লাগবে গো একটু তুলো ভেজাতে। আর সবচেয়ে বড় কথা না, দেখবে ছোট ছোট এখন তো স্যানিটাইজারের জন্য ছোট ছোট স্প্রে পাওয়া যায়। আমি আগে বরং স্প্রেগুলো পাওয়া যেত না, চোখে পড়তো না, আমাকে নিউ মার্কেটে যেতে হতো বিভিন্ন মানে যে পার্টিকুলার মানে কসমেটিক্স কাউন্টার থেকে স্প্রে আমায় কিনে রাখতে হতো, কারণ ওই মুখগুলো ভীষণ খারাপ হয়ে যায়। আমি একবার গেলে 3-4 কিনে রেখে দিতাম, কিন্তু এখন স্যানিটাইজার ধুতে সব জায়গায় স্প্রে পাওয়া যায়। ছোট একটা ওয়াটার স্প্রে কিনে রাখবে, এটা ড্রেসিং টেবিলে রেখে দেবে, আর কটনের না একটা বক্স করে ড্রেসিং টেবিলে রেখে দেবে। দিয়ে আমি যেটা করি, ওই কটনটা ছিঁড়ে নেবে, নিয়ে স্প্রে ওই ওয়াটার স্প্রে থেকে স্প্রে করে তার মধ্যে টোনারটা স্প্রে করে ড্যাপ করে নেবে, আবার জল যখন শেষ হয়ে যাচ্ছে আবার বেসিন থেকে গিয়ে জল ভরে নিচ্ছ, ব্যাস। এটা তোমার ইজি প্রসেস, এর জন্য কিচ্ছু না। মানে আমরা ভাবি বোধহয় অনেক সময় লাগে, অনেক কিছু লাগে, নিজে সিস্টেমেটিকলি যদি নিজের রুটিনটাকে আমরা ঠিকমতো করে নিতে পারি, সাজিয়ে নিতে পারি, কোনো সময় লাগবে না, একদমই না। আর কিছু প্রণব? না প্রণব নেই, আরো একজন আছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো ম্যাম। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি মুম্বাই থেকে প্রীতি বলছি। বলুন। হ্যাঁ এর আগে একদিন যে ফোন করেছিলাম হেয়ারের প্রবলেম ছিল সেটা নিয়ে, তো সেটা ঠিক আছে। কিন্তু আমি এখন আমার ফেস নিয়ে কিছু বলতে চাই। ফেস নিয়ে? হ্যাঁ বলুন কি বলতে চান। আজ থেকে 3-4 বছর আগে আমি একবার ব্লিচ করেছিলাম একটা বিয়েতে, ঠিক আছে। তো ব্লিচ করার পরে আমার গালের দুই পাশে মানে পুড়ে গিয়ে ব্ল্যাক একটা প্যাচ চলে এসেছে। বাবা, তো কোন জায়গায়? এক সেকেন্ড প্রীতি, কোথায় পড়েছে? মুখে? গালে? দুটো? হ্যাঁ গালের দুই, চোখের নিচে দুই সাইডে। আচ্ছা, হাতে এত বাজে লাগে দেখতে। আমি পাপায়া পুরো রেঞ্জটা ইউজ করছি ম্যাম অনেকদিন ধরে, 1 বছর ধরে, কিন্তু যাচ্ছে না। কিভাবে করছো বলো, কোনটা কোনটা করছো, কি কি করছো, স্কিন টাইপটা সবটা বলো। আমার ওয়াইলেট স্কিন, ঠিক আছে, র‍্যাশ কেস বেরোয় না, কিন্তু আমি ক্রিমটা ইউজ করছি, টিটি টোনারটা ইউজ করছি, আর যে গ্রেপ ময়েশ্চারাইজার আছে ওটা ইউজ করছি, আর পাপায়া ফেস ওয়াশ, ক্রিম, সিরাম, চারকোল স্ক্রাব আর সানস্ক্রিন 40টা ইউজ করছি। আচ্ছা তুমি ফেস ওয়াশ কবার দাও, দিনে দুবার? হ্যাঁ 3 বার ইউজ করি আমি। 3 বার করবে না, 2 বার করবে। 2 বার? 2 বার CTM টা করো, বেসিল ক্লিনজার, টিটি ফ্রেশ টোনার, গ্রেপ ময়েস্ট। গ্রেপ টিটি টোনার আর গ্রেপ ময়েস্ট তো করছো, শুধু এটা বেসিল ক্লিনজার নিয়ে নেবে। CTM করে নিয়ে দিনের বেলা তুমি ফাইটোলাইট মাখবে, বাইরে বেরোলে 40 মাখবে। আমি তোমাকে রুটিনটা বলে দিচ্ছি। আর ইভিনিংয়ে কি আফটারনুনে, যখন তুমি কি দুপুরে আফটারনুনে বাড়ি থাকো না বেরো? হ্যালো আছে? হ্যালো, তুমি কি আফটারনুনে বাড়ি থাকো না বেরো? বাড়িতেই থাকি, ঘরেই থাকি আমি। বাড়িতে থাকো? বাড়িতে থাকো। পাপায়া ব্লেমিশ ক্রিমটা অনলি ফর স্পটে দেবে, যে জায়গাটা তোমার কালো পুড়ে গেছে সেইখানে শুধু দেবে, পুরো মুখে লাগাবে না। ওকে? আচ্ছা, পুরো মুখে কিন্তু দেবে না, যে জায়গাটা তোমার স্পটটা পড়েছে সেইখানে শুধু দেবে। এইভাবে পাপায়া ক্রিমটা 2 সপ্তাহ মতো অনলি ফর স্পটে দেবে। সেরামটা ক্রিমটা দুপুরবেলা একবার দেবে আর সন্ধেবেলা একবার দেবে। সন্ধেবেলা টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দেবে।
আর এজ কত প্রীতি? 24 রাত্রিবেলা ফাইটোনাইটটা মাখবে। আর তুমি এই দেখো পাপায়া স্ক্রাব আমার এখানে রয়েছে, পাপায়া স্ক্রাবটা আমি একটু দেখাতে বলবো। এই পাপায়া স্ক্রাবটা, এটা অ্যান্টি ব্লেমিশ ফেস স্ক্রাব। এই স্ক্রাবটা ওনলি ফর স্পটে 2 weeks, উইকে 3 দিন করে 3 মিনিটস মতো যা স্ক্রাবিং করে জল দিয়ে ধুয়ে ফেলবে, তারপর 2 weeks হয়ে যাওয়ার পর পুরো মুখে স্ক্রাবিং করবে। এই স্ক্রাবটা করো, দেখো স্পট চলে যাবে। কারণ কীভাবে পুড়েছে কী পোড়া তো এটা না দেখলে বোঝা যায় না। যদি হাইপার পিগমেন্টেশন টাইপের হয়ে গিয়ে থাকে সেটা যেতে কিন্তু সময় নেবে। ওকে, শুনতে থাকো তুমি। আর প্ল্যাটিনাম কিটটা মাসে 2 করে করো স্পটের জন্য। আর পাপায়া প্যাকটা চেষ্টা করো উইকে 2 করার, সময় না পেলে উইকে 1 করবে। তার আগে অবশ্যই পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে পাপায়া প্যাক লাগাবে, 15 মিনিট রাখার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দেবে। বেশ, দেখি কি আছে। হ্যালো 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 হ্যাঁ নমস্কার নমস্কার বলুন। আমি দিদির সঙ্গে একটু কথা বলবো। বলবেন তো, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ আমি বলছি, ব্যাকুতে কথা বলছি। আচ্ছা আচ্ছা, আমার সমস্যা হচ্ছে আমার চুল খুব পাতলা এবং চুলটা খুব পড়ে আসছে এবং ডার্ক সার্কেল আছে চোখে। আর মানে পাপার শরীরের তুলনায় বাইরের অংশটা কালো হয়ে যাচ্ছে বেশি। বয়স কত? বয়স 45। আর স্কিনটা কি রকম? স্কিনটা এমনি ড্রাই না, মাঝে সাঝে পিম্পলস এর মতো পোড়া ওঠে, গুড়ি গুড়ি। মানে নরমাল স্কিন না অয়েলি? কোনটা? অয়েলি 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 স্কিন। মাথায় কি ড্যান্ড্রাফ আছে? না না, ড্যান্ড্রাফ নেই। ড্যান্ড্রাফ নেই, ঠিক আছে। এখন কি আপনার উঠছে পিম্পলস, উঠছে ফোড়া ফোড়া মতো? না না, এখন উঠছে না। ওকে, অয়েলি স্কিন আছে, ঠিক আছে। শুনুন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ডার্ক সার্কেল, কালো হয়ে যাচ্ছে আর চুল ভীষণ পাতলা, চুল পড়ে যাচ্ছে। 50% এর বেশি সমস্যা রয়েছে। 50% এর বেশি সমস্যা। এনিওয়ে, হেয়ারের জন্য যেটা করবেন, ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা এখনও পুরনো গেটআপে আমাদের মার্কেটে রয়েছে, তার জন্য আমি নতুন গেটআপটা আনিনি। এখন কিন্তু ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার স্প্রেতে চলে এসছে, তো সুতরাং কাঁচের বাটিতে ঢেলে যদি আপনারা কেউ করতে চান সেটা করতে পারেন, নাহলে স্প্রে ফর্মে এরমভাবে গোড়ায় গোড়ায় কিন্তু স্প্রে করে ভাইটালাইজারটা দিতে পারছেন। ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা দেবেন, দেওয়ার ঠিক 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সিরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দেবেন। উইকে 3 করে ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু করবেন, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার, এটা করুন। আর চুলটা যেহেতু খুব পাতলা, আপনি ওশিয়া হার্বালসের হেনা প্যাকটা উইকে 1 করে করবেন, 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো রেখে তারপর প্লেন জলে ধুয়ে ফেলে শ্যাম্পুটা অবশ্যই হেনা শাইন শ্যাম্পু দিয়ে ক্লিন করে আফটার শ্যাম্পু কিন্তু অ্যাবোশাইন কন্ডিশনার দিয়ে নেবেন। আর যদি খুব রাফ, ড্যামেজ, ড্রাই হেয়ার হয়, এটা আমি সবার জন্য বলে দিচ্ছি, তাহলে কিন্তু ওশিয়া হার্বালসের হেয়ার বাটার স্পা। আর যাদের খুব রুক্ষ চুল, খড়খড়ে ফ্রিজি হেয়ার, তাদের জন্য কিন্তু ফাইটোগেন 7-in-1 সেরামটা, এটা টাওয়াল ড্রাই করে নেওয়ার পর রুট থেকে এন্ড অব দি অ্যাপ্লাই করুন, দেখবেন চুলটা খুব সফট সিল্কি থাকবে। এটা ইন জেনারেল আমি সবার জন্য বললাম, কিন্তু আপনি যে কন্ডিশনার দিন আর চুলের জন্য কিন্তু, আর হেনা করার পর অবশ্যই শ্যাম্পু কন্ডিশনার করতে পারেন, যদি ড্রাই হয় তবে স্পাটা করবেন। আচ্ছা, চোখের তলায় কালির জন্য ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন যে আন্ডার আই জেল ক্রিমটা আছে, ওটা ওয়ান ড্রপ করে চোখের তলায় দেবেন। এটা রিং ফিঙ্গার, এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3-4 বার ম্যাসাজ করবেন, করে 20 মিনিট মতো রেখে ভিজে তুলো দিয়ে রিমুভ করে ফেলবেন, এইটা করুন। আচ্ছা, অয়েলি স্কিন বললেন না? ওনা অয়েলি স্কিন বলেছে, মুখে র্যাশ পিম্পলসও উঠে। আবার আপনি না এখন প্রথম পাপায়া ফেস ওয়াশ দিয়ে আমি আপনাকে দিচ্ছি না, আপনি নিম পিওর ফেস ওয়াশটা করুন, যেহেতু মুখে একটা দানা ব্রণো এটা টেন্ডেন্সিটা রয়েছে। নিম পিওর ফেস ওয়াশটা একবার করবেন, আর যদি 2 ক্যারি করতে পারেন, নিতে পারেন, তাহলে পাপায়া ফেস ওয়াশ আর নিম পিওর একবার একবার করে করবেন, নাহলে নিম পিওর ফেস ওয়াশটা করুন। বেসিল ক্লিনজার, টিটি ফ্রেশ টোনার, গ্রেপ মাস ময়েশ্চারাইজার, সিটিএমটা করে নিয়ে ফাইটোলাইটটা দিনের বেলা মাখুন। সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 40, যে 5-in-1 সানস্ক্রিনটা আছে, এটি সানস্ক্রিনটা বাইরে মাখবেন, কিচেনে রান্নাবান্না করার সময় এই সানস্ক্রিনটা ইউজ করবেন। ইভিনিংয়ে যেটা করবেন, বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ব্লেমিশ জেলটা দেবেন, যেহেতু খুব অয়েলি স্কিন আপনার। আর যেহেতু 45 এজ আপনার, আপনি রাত্রিবেলা ফাইটোয়েজটা করুন, আর আফটারনুনে একবার আপনি পাপায়া ব্লেমিশ ক্রিমটা দিন, যেখানে যেখানে আমার স্পটটা এসছে সেখানের জন্য। আর যদি মনে হয় র্যাশ পিম্পলস ফোড়া মতো আমার আসছে, সঙ্গে সঙ্গে পাপায়াটা স্টপ করে দেবেন, দিয়ে টিটি ফ্রেশ টোনার আর নিম পিওর ক্রিমটা দিনে 2 করে অ্যাপ্লাই করুন, এটা করবেন। আর ফাইটোয়েজটা করছেন, 45 এজ হয়ে গেছে, যেহেতু ফাইটোয়েজটা দিয়ে শুরু করুন, এই প্রোডাক্টগুলো মাখুন, আস্তে আস্তে মানে পিম্পলসটা কন্ট্রোলে আসুক, দাগটা ঠিক হয়ে যাক, তারপর কিন্তু ফাইটোয়েজ রেঞ্জটা যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, ফাইটোয়েজের ক্লিনজিং টোনার, ময়েশ্চারাইজার, ফাইটোয়েজের অ্যান্টি এজিং সেরাম, ফাইটোয়েজ ক্রিম, এটা কিন্তু 30 আপের পর আমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব প্রয়োজন রয়েছে। বেশ,
আমি নিশ্চয়ই থাকবো আলোচনায়। তার সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিই ওয়ার্কশপের কথা, কারণ ওয়ার্কশপ রয়েছে আর এই ওয়ার্কশপগুলো হচ্ছে নিজেদের প্রবলেমগুলোকে একেবারে হাতে কলমে দেখিয়ে সেখান থেকে সলিউশন পাওয়ার জায়গা। সামনে ওয়ার্কশপ থাকছে ভবানীপুরে, ভবানীপুরটা সেন্ট্রাল কলকাতা, প্রপার লোকেশন যেখানে আপনারা আসতে পারবেন। ভবানীপুরে যোগবাবুর বাজারে ভ্যারাইটি কর্নারে থাকছে ওয়ার্কশপ 7th April দুপুর 3টে থেকে বিকেল 5টার মধ্যে যদি চলে আসেন তাহলে জয়তা দিকে 7th April ভবানীপুরে ভ্যারাইটি কর্নারে পাবেন। কিন্তু তার আগে নাম লিখে রাখতে হবে, এটা আপনারা জানেন। আমি বলবো এরপর ডানলপ ওয়ার্কশপের কথা। ডানলপের আনন্দ মেলায় ওয়ার্কশপ আছে, ডানলপেও কিন্তু সেই একই ব্যাপার। উত্তর থেকে আসুন কিংবা দক্ষিণ থেকে, ইনফ্যাক্ট কলকাতার বাইরে যারা থাকেন, দুটো 24 পরগনা একটা বড় অংশ, চাইলে তারা ইজিলি চলে আসতে পারেন ডানলপে। ডানলপের আনন্দ মেলা হচ্ছে সোনালী সিনেমা হলের ঠিক উল্টো দিকে। 8 তারিখে সেখানে থাকছে ওয়ার্কশপ, সময় হচ্ছে দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, 8th April ওয়ার্কশপ। তারপরে থাকছে রানাঘাটে ওয়ার্কশপ। রানাঘাট মানে কিন্তু শুধু রানাঘাট না, রানাঘাট মানে এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে একটা বড় অংশের মানুষ তারা রানাঘাটে চলে আসতে পারছেন। রানাঘাট, পায়রাডাঙ্গা, কৃষ্ণনগর প্রচুর মানুষ ওখানে যান। রানাঘাটে 11th April ওয়ার্কশপ, আদি মণিমোহনে, সময় হচ্ছে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। এরপরে আমি বলবো বেথুয়া ডহরির কথা, কারণ বেথুয়া ডহরিতেও ওয়ার্কশপ থাকছে রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোর্স, সময় দুপুর 11টা থেকে 2টো পর্যন্ত বা সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত, 21 April 21 April বেথুয়া ডহরি রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোর্সে জয়তাদি কিন্তু ওয়ার্কশপ করবেন। একজন ফোনে আছেন জয়তাদি, দেখে নিই। হ্যালো, 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 হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ আমি একটু, নমস্কার, আমি একটু দিদির সঙ্গে কথা বলতে চাইছিলাম। বলবেন তো, কোথা থেকে ফোন করছেন? আমি ইছাপুর থেকে ফোন করছি। আচ্ছা বলুন। আমি একটু আমার ছেলের সম্বন্ধে আগে জানতে চাইছি। আমার ছেলের মাথায় এখন ইদানিং দেখছি না, পুরো শীতে ওর এমনিতে একটু ড্র্যামড্রাফের প্রবলেম। আর ড্র্যামড্রাফ মানে কি, প্রচন্ড একদম চাপ 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 চাপ, মানে মানে আঁতুড়ের বাচ্চার যেমন আমরা চিরুনি দিয়ে ছোটবেলায় তেল দিয়ে তুলতাম, আর ওর মাথায় প্রচন্ড চুল। কত বয়স ছেলের? এজ কত? বয়স 24 24। আর মুখেও প্রচন্ড ব্রণ ওঠে মাঝে মাঝেই, ওই চেপা স্বভাব টিপে ফেলে। আচ্ছা স্কিন টাইপ কি আছে ছেলে? ছেলে স্কিনটা কি ধরনের, তেল তেলে তো, অয়েলি তো? অয়েলি, অয়েলি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, ড্যান্ড্রাফ চলে যাবে। আমি যেভাবে বলছি ওভাবে ইউজ করতে বলুন ছেলেকে, পুরোপুরি ড্যান্ড্রাফ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, শুনতে থাকুন আপনি, একদম শুনতে। ওশিয়া হার্বালস এর ফাইটোজেন হেয়ার ভাইটালাইজারটা ডেইলি আপনার ছেলেকে বলবেন স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করতে। এখন তো স্প্রে ফর্মে চলে এসেছে, ছেলেদের কোনো অসুবিধা নেই। আমি নতুন গেটআপ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, তো চুলের গোড়ায় গোড়ায় জাস্ট স্প্রে করে নিতে বলবেন। আর যদি চায় কাঁচের বাটিতে নিয়ে ফিঙ্গার টিপসও দিতে পারে, কারণ মুখটাও খোলা যাচ্ছে, স্প্রেটাও করা যাচ্ছে, বোথ সিস্টেম রয়েছে। তো এইভাবে করতে পারে। এবং ভাইটালাইজার দেওয়ার পর 5 থেকে 10 মিনিট বাদে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন। এটা 3 মান্থস কন্টিনিউ ইউজ করতে বলবেন অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটা, আর উইকে 5 দিন। ছেলেকে অবশ্যই শ্যাম্পু করতে হবে, পারলে ডেইলি শ্যাম্পু করবে। নিম ক্লিন শ্যাম্পুটা, ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পু, 5 দিন অবশ্যই শ্যাম্পু করবে, পারলে ডেইলি করবে। এবং উইকে 3 দিন ওকে বলবেন 7-in-1 সেরামটা, কারণ নিমের শ্যাম্পু যেহেতু করছে একটু ড্রাই খড়খড়ে হতে পারে হেয়ারটা, যার জন্য 7-in-1 সেরামটা কিন্তু টাওয়াল ড্রাই করে নেওয়ার পর জাস্ট চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। রুট থেকে এন্ড অব্দিও দিতে পারে, শুধু ওপরেও দিতে পারে, দিয়ে কম্বিং করতে পারে। এটা চুলটা খুব সিল্কি থাকে, গ্লসি থাকে, ইউভি প্রোটেকশান পায়, সেট করতে পারে চুলটা, আঁচড়াতে পারে, ম্যানেজেবল হবে কোনোভাবে, কিন্তু মানে ডিট্যাঙ্গেল করে, জট পড়ে না। ছেলেদেরও কিন্তু, আমাদের ছোটো চুল হলেও কিন্তু হাওয়াতে গেলে, বাইক চালালে, চিরুনি দিলেই চুলে আটকে যায়, সেই ব্যাপারটাও কিন্তু হবে না। আর ফেসের জন্য ওকে বলুন নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে, টিটি ফ্রেশ টোনারটা টোনিং করে, SPF 45 ম্যাকতে দিনের বেলা কাজে বেরোতে, যেখানে পড়াশুনো করছে কি জব করছে ও যেটা রয়েছে সাথে ইনভলভ আছে, সেখানে সানস্ক্রিনটা সারাদিন মেখে থাকবে। সন্ধ্যেবেলা বাড়ি আসার পর আবার নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে, টিটি ফেস টোনারটা টোনিং করে, নিমপিওর ক্রিমটা একবার অ্যাপ্লাই করতে বলুন। রাত্রিবেলা আবার ফেসটা ধুয়ে নিয়ে টিটি টোনারটা টোনিং করে নিয়ে নিমপিওর ক্রিমটা করবে। ওকে একদম নমিনাল প্রোডাক্ট দিলাম, এটা করতে থাকুক, এবং কেমন থাকে আমাকে জানাবেন অবশ্যই। একদম, আপনারা কিন্তু এইটা সবসময় করতে থাকবেন, কেমন থাকছেন সেটা জানাবেন। আর যেহেতু অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছে, আমি মনে করাবো সবসময় না কবে অনুষ্ঠানে ফোন পাবো তার জন্য ওয়েট করবেন না, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে জানিয়ে দিন, দরকার পড়লে হেল্পলাইনে তো তোমার হোয়াটসঅ্যাপের অপশন, একদম হোয়াটসঅ্যাপে রয়েছে, কোনো প্রবলেম থাকলে তুমি পিকচার মানে নিজের ছবি তুলে তুমি কোথায় থাকো, এজ আর স্কিন টাইপ দিয়ে তোমায় অবশ্যই দিতে হবে, ডিটেলসটা দিয়ে তোমায় পাঠাতে হবে কী প্রবলেমটা তোমার রয়েছে, আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই দেওয়া হয়। একদম, মানে এই সুযোগটা কাজে লাগান,
না হলে কখন আপনি ফোনে লাইন পাবেন ততদিন কি আপনি সমস্যাটা নিয়ে বসে থাকবেন? কখনোই না। ওশিয়া তো আপনাদেরকে সাহায্য করতে চাইছে, আপনারা নিজেরা সাহায্য নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। সময় শেষ, অনুষ্ঠান থেকে বিদায় নেব। জয়তা দিকে অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। নমস্কার।